অনেক এক্সাইটেড লাগছে এতদিন একজন দুজনকে উপহার দিতাম কিছু উপহার পেতাম বাট এখন শত সহস্র মানুষকে ঈদের উপহার দিতে হচ্ছে তারা আসছে আমার কাছে আমার উপর তারা তাদের যে নতুন একটা মানে আস্থার জায়গা তৈরি হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে বিশ্বাস করে ঢাকা দশ আসনের মতো এই ঐতিহাসিক আসনটা আমাকে দিয়েছেন তা আমি চেষ্টা করব ইনশাআল্লাহ শতভাগ সততার সাথে এই কাজটিকে পরিপূর্ণ করতে এবং এটা যেহেতু আমার মানে পার্লামেন্ট মেম্বার হিসেবে প্রথম ঈদ আমি চাইব আমার মানে এলাকার ঢাকা দশের সকলকে আমি সুন্দরভাবে ইচ্ছে করতে মোস্ট প্রবাবলি আমারও একটা সিনেমা রিলিজ হতে পারে এবার আহারে জীবন ছোটকু আহমেদের ছোটকু ভাই অনেক বছর পর একটা সিনেমা বানিয়েছে অনুদান এসে করছি কোনো কখনো কোনো মসজিদে কখনো কোনো সংগঠনের সাথে কখনো কোনো স্কুলে সো এইভাবে তাদেরকে নিয়েই আমি আসলে পরিকল্পনা করেছি আজকেও আমরা একটা সংগঠনকে সাথে নিয়ে ধানমন্ডি মাঠে আমরা প্রায় কয়েক হাজার মানুষকে ঈদের খাদ্য সামগ্রী তুলে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়েছিলেন তো প্রধানমন্ত্রী ঈদ উপহার তো এই ঈদ উপহারটা আগামী কয়েকদিন চলবে এভাবেই আসলে আপাতত প্রিপারেশন নিয়ে শেষ প্রশ্ন আপনার কাছে লেন্দি করবো না শিল্পী সমিতি আসলে আমাদের একটা ফ্যামিলি আমাদের ফ্যামিলি নির্বাচন আমরা খুব উৎসাহ উদ্দীপনার সঙ্গে নির্বাচন করি নির্বাচন শেষ হয়ে গেলে আবার সব কিছু ভুলে আবার আমরা সবাই মিলে এক পরিবার হয়ে যাই এটি আসলে এতদিনের একটা রিচুয়াল ছিল আমার ইচ্ছা এবং আমার চেষ্টা থাকবে এই বছরের জন্য সেটা হয় যে আমরা ইলেকশনের দিন ইলেকশন করব ইলেকশন শেষ হয়ে যাবে আবার সবাই মিলে দুই গ্রুপ হোক তিন গ্রুপ হোক সবাই মিলে একটা প্যানেল তৈরি হয়ে যাবে এবং সেই একটা প্যানেল নিয়ে আমরা চলচ্চিত্রের জন্য চলচ্চিত্রের মানুষদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তাদের ভালোর জন্য তাদের উন্নয়নের জন্য আমরা একসাথে কাজ করে যাব ভাই একটা ফ্যামিলি মেম্বারের মতো সবাই চলে এসেছে সো সব মিলে বলবো যে আজকেও স্পেশাল ডে প্রত্যেকবারে আসা হয় আজকেও আসলাম সো ঈদের দিনটা কিভাবে কাটাবো ঈদের দিনটা ছোটোবেলা থেকে যেরকম কাটাই এখনও এরকমভাবে কাটাবো সকালে ঘুম থেকে উঠবো সাদা পাঞ্জাবি পরে নামাজ পড়তে যাব তারপর মা বাবাকে সালাম করবো সেমাই খাবো এভাবেই শুরু হয় বাকিটা গদবাধা আর কি বাট স্পেশাল ঈদ অলওয়েজ স্পেশাল আমার কাছে ও জন্মদিন মানে দেখতে দেখতে অনেক বছরই পার হয়ে গেছে শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবনে পা দিয়েছে সবচেয়ে বড় যে কথাটা ফ্রেন্ডস সেক্টরকে বললো যে বাংলাদেশে দেখা যায় ক্লোদিং সেক্টরে কোনো কোম্পানি এতদিন লাস্টিং করে ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশড হয়নি এটা একটা বিশাল টাফ জব সেখানে ওয়াসাবি তাদের দক্ষতার সাথে এবং ভালো মান বজায় রেখে এই পর্যায়ে যখন এসছে নিশ্চয়ই এটা ভালো কিছু দিচ্ছে মানুষকে আমি আশা করব যে আমাদের প্রত্যেকটা ফেস্টিভ্যালের সাথে ওয়াসাবি যেমনভাবে জড়িত সাধারণ মানুষের সাথে সেভাবে থাকবেন এবং আমাদের উৎসব মানে উৎসবগুলোকে আরও আনন্দদায়ক করে তুলবেন তাদের জন্য শুভকামনা রইল